স্বাগত জানাচ্ছি লাস্ট পর্বে। যেহেতু আজকে আমরা অনেক লম্বা একটা রাস্তা, প্রায় 400 কিলো রাইড করব, তাই বেশ সকালেই আমরা রাইড শুরু করলাম। সকাল 7টার মধ্যেই আমরা কক্সবাজার লিভ করলাম। আর অ্যান্টর্কে দুটো মুড আছে, রাইডিং মুড, অর্থাৎ একটা নর্মাল মুড আর একটা হচ্ছে রেস মুড। আমরা এতদিন চালিয়ে এসেছিলাম রেস মুডে, যার ফলে সেখানে থেকে আমরা বেশ ভালো একটা হাইওয়ে পারফরমেন্স পাচ্ছিলাম, কারণ রেস মুডে 103-104 টপ স্পিড উঠে যায় এবং খুব দ্রুত স্পিড উঠে, বাট মাইলেজটা একটু ড্রপ করে। আর নর্মাল মুডে খুব স্লোলি স্পিড উঠে, কিন্তু 90-এর কাছাকাছি উঠে আর উঠে না। এর খুব কষ্ট করলে হয়তো বা 91-92 উঠে, বাট অনেকক্ষণ এক্সেলারেশন করে রাখার পরে। সো আমরা এতদিন রেস মোডে চালাচ্ছিলাম, এখন নর্মাল মোডে রাইড করা শুরু করেছি, সেটা কক্সবাজার থেকে চকরিয়া পর্যন্ত, কারণ চকরিয়াতে এসে আমরা একটা টি ব্রেক দিয়েছিলাম। সো এর ভিতরে যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা হচ্ছে কি, ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন বলছি, কারণ আমরা এতদিন রেস মোডে চালাইয়া অভ্যস্ত, খুব দ্রুত এক্সেলারেশন উঠছিল, নর্মাল মোডে খুব আস্তে আস্তে এক্সেলারেশন হচ্ছিল, যেটা আমাদের জন্য একটা মনে হচ্ছে একটা লেসন। বাট একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি, ফুয়েল, সত্যি কথা বলতে ফুয়েল একটু কম খাচ্ছিল। অর্থাৎ আমার যেটা ধারণা সেটা হচ্ছে কি, যে জায়গায় দেড় থেকে 2 লিটার ফুয়েল বার্ন হওয়ার কথা, সে জায়গায় হয়েছে সোয়া 1 লিটার বা 1.15, 1.10 এরকম। সো যেটা হচ্ছে কি, এক্সেলারেশনের সাথে আপনার মাইলেজ এবং রেস মুড আর ইকোনমি মুড, যেটা নর্মাল মুড বলায়, সেটার সাথে যে একটা মাইলেজের একটা সম্পর্ক আছে এবং এক্সেলারেশনে একটা যোগসূত্র আছে এবং সেই সাথে টপ স্পিড একটা যোগসূত্র আছে, সেটা আমরা খুব ভালোই টের পাচ্ছিলাম। আমরা এতদিন ভাবতাম এই ধরনের মুডগুলো খুব একটা ডিফারেন্স থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টর্কের এই মুডে অনেক ভালো একটা তফাত বা ডিফারেন্স রয়ে গিয়েছে। আমরা চকরিয়া থেকে ব্রেকফাস্ট শেষ করে চিটাং দিয়ে মুভ করছিলাম, আর চিটাং এসে যখন পৌঁছাই তখন আমাদের 11টার মতো বাজে, সকাল 11:30। সো বাইজিত লিং রোড হয়ে আমরা মেইন ঢাকা চিটাং রোডে উঠে যাই। যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা প্ল্যান করছিলাম 14গ্রামে গিয়ে আমরা একটা ব্রেক দিব হোটেলে, ওখানেই আমরা লাঞ্চ করব। তা আমাদের হাতে সময় ছিল 2.5 থেকে 3 ঘন্টা। সো আমাদের এই রাস্তাটাতেই অ্যাকচুয়ালি মেইন যে জিনিসটা আমরা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে থ্রটল, অর্থাৎ একটা ইঞ্জিনে কতটুক প্রেশার দেওয়া যায় সেই জিনিসটাই আমরা এই রাস্তাটুকুতে দেখতে চাই, যার কারণে আমরা চিটাংয়ের পর থেকে লিটারেলি স্কুটারগুলোকে এমনভাবে পুশ করা শুরু করি, মানে অন্য যে বাইকগুলো গিয়েছিলো সেগুলোর সাথে সাথে আমরা ধরে রাখার চেষ্টা করলাম। 100, 102, 103, 105 পর্যন্ত টপ স্পিড উঠেছে। সো 100, 102, 103 এভাবেই আমরা অনেকক্ষণ এক্সেলারেশন করে ধরে রাখার চেষ্টা করেছি। মূলত বিষয়টা ছিল এরকম যে এই হাই প্রেশার এই স্কুটারের ইঞ্জিনটা সহ্য করার মতো ক্ষমতা আছে কি না। তো যাই হোক, আমাদের অনেক ভালো লাগছিলো, কারণ আমাদের সাথে যে স্পোর্টস বাইকগুলো গিয়েছিল তাদের সাথে সাথেই আমরা একই সাথে, আমরা 14গ্রামে যে হোটেলে ব্রেক দিয়েছিলাম সেখানে গিয়ে পৌঁছেছি। আমাদের জন্য 1 মিনিটও তাদের ওয়েট করতে হয় নাই। তারা কিন্তু পারতো হয়তো বা আমাদেরকে ছেড়ে অনেক দূর এগিয়ে যাওয়ার, কিন্তু অ্যান্টর্কের স্পিডটা এমনভাবে কোপ আপ হয়ে গিয়েছিলো এবং স্পিডটা এমনভাবেই মেনটেন করছিলাম যাতে তারা যাতে বিরক্তি না হয় এবং সেই সাথে একটা মডারেট একটা ভালো স্পিডে ঢাকা চিটাং রোডে 100, 102, 103, 104 রাইড করা, একটা আমি মনে করি ম্যানুভার করা খুব ইজি একটা প্রসেস, এবং অ্যান্টর্ক এই হাই প্রেশার খুব ভালোভাবেই সহ্য করে নিয়েছে, যার ফলে মনে হচ্ছে যে ইঞ্জিন ডিউরেবিলিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমি তাকে রিকোয়েস্ট করবো এই স্কুটারটা একবার চালিয়ে দেখুন, তারপর কমেন্ট করুন। তো কুমিল্লা আসার পর থেকে মনে হচ্ছিলো যে এই 8 দিন আমরা যে একসাথে ছিলাম এটা বিদায়ের একটা ঘন্টা বেজে গেল। আমরা যে যার মতো কুমিল্লা থেকে ঢাকা শহরের দিকে মুভ করা শুরু করলাম, এবং আমাদের যেটা মনে হয়েছিলো যে স্কুটার নিয়ে আমরা এই রাইডটুকু শেষ করতে পারবো কি না, সেটা অ্যান্টর্ক আমাদের ভুলটা ভাঙিয়ে দিয়েছে, যে স্কুটার নিয়ে আমাদের মনের মধ্যে যে সংকীর্ণতা, যে সীমাবদ্ধতা ছিল, সেটা প্রত্যেকেই ডিফারেন্ট, যে বাইকার আমি, আশরাফুল, সালে, তিনজন তিন ধরনের বাইক চালাই, কিন্তু আমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো ছিল স্কুটার নিয়ে, সেই ভ্রান্ত ধারণাগুলো
আমূল পরিবর্তন হয়েছে এবং স্কুটার সেগমেন্টটা যে কতটুক এনজয়েবল, কতটুক পারফরমেন্স ওরিয়েন্টেড এবং কতটুক ডিউরেবল হইতে পারে সেটা হয়তো বা অ্যান্টর্ক না চালালে আমরা কোনো দিনও বুঝতাম না। এবং আমরা তিনজন না শুধু, আমাদের রাইডে যতজনই আমাদের সাথে ট্যুর করেছে সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছে, সেটা হচ্ছে অ্যান্টর্ক ইজ ফর ফান, এনজয় অ্যান্ড পারফরমেন্স ওরিয়েন্টেড। সো যারা স্কুটার কিনতে চাচ্ছেন তারা হয়তো বা অ্যান্টর্কটা একবার রাইড করে দেখতে পারেন। আর হোপফুলি এই ব্লগটা মাধ্যমে আমরা যে বিউটিফুল বাংলাদেশ এবং সেই সাথে অ্যান্টর্কের পারফরমেন্স এবং ফিচার নিয়ে জানাতে যাচ্ছিলাম সেটা আপনাদেরকে জানাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আর এই ব্লগ নিয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর স্কুটার কেনার কোনো পরিকল্পনা থাকলে আমি রিকোয়েস্ট করব অ্যান্টর্কটা একবার চালিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। দেখা হবে অন্য কোনো ট্যুরে।